এই গা ছমছমে একটা ভৌতিক অনুভূতি। বাইরে প্রচণ্ড ঝড়, আলোর ঝলকানি, বিদ্যুৎ চমক। আমি জানলার ভেতর থেকে বসে বসে দৃশ্য ধারণ করার অপচেষ্টা করছি, অপচেষ্টা কারণ বাইরের ঘুটঘুটে অন্ধকার ঠিকঠাক মতো উঠে আসছে না। মাঝে মাঝে আলোর রোশনের কারণে কিছুটা দেখা যাচ্ছে ঝড়ের একটা চেহারা। ও কি একটা সময়, এই ঝড়, এই বৃষ্টি, এই রোদ্দুর, প্রকৃতির লীলাখেলা বোঝা বড়ই যায়। দৃশ্যটা অসম্ভব রকমের সুন্দর। আসলে আমাদের জীবনে যে পরিস্থিতিগুলোর সামনে আমরা হাজির হই, সুন্দর সুন্দর দৃশ্য আমাদের সামনে হাজির হয়, এ তা একটু ধরে রাখার মধ্য দিয়ে আমরা আসলে আমাদের নিজের জীবনের ইতিহাসটাকে লিখি। আমার কাছে মনে হয় দৃশ্য মাধ্যমে আমাদের স্মৃতিগুলোকে ধরে রাখা খুবই দরকার, কারণ আজকে যেটা স্মৃতি, আজকে যেটা মুহূর্ত, কালকে সেটা ইতিহাসের অংশ হয়ে যায়। জীবনযাপন, জীবন উদযাপনের অংশ হয়ে যায়। অদ্ভুত, মায়াময়, ভয়ঙ্কর একটা দৃশ্য। বুক ধড়াস একটা সাউন্ড হচ্ছে বাইরে, একটু পরপর আলোর ফ্ল্যাশ, আবার অন্ধকারে গা ছমছম করা একটা আবহ। মনে হয় ভূতরা চারদিকে নৃত্য করছে। বৃষ্টির রিমঝিম রিমঝিম একটা ঝঙ্কার। আমি যদি কবি হতাম এখন নিশ্চয়ই অসম্ভব সুন্দর সুন্দর, অনিন্দ্য সুন্দর কিছু কবিতার পঙ্ক্তি লিখে ফেলতাম। চমৎকার, অবিশ্বাস্য, অনির্বচনীয়। অদ্ভুত, অদ্ভুত, শুধু অদ্ভুতই না, অনেকগুলো ভূতও আছে আশেপাশে। ভালোই লাগছে, তবে গরমটা পড়েছে খুবই বেশি। ভ্যাপসা, যেহেতু লোডশেডিং, অন্ধকারে ভূতের সঙ্গে গুঞ্জন করে সময় কাটাতে হচ্ছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ। এই ভৌতিক অভিজ্ঞতার সাক্ষী হয়ে থাকবেন আপনারা।